नमस्कार, आमी सुनीता। आमार यूट्यूब चैनल द वैदिक इंडियाने सकल के स्वागत। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमिओ भालो आछि, एखन आगे थेके अनेकटा भालो आछि, सुस्थ आछि। ठंडार जन्य एकटु भय करछे, सबे तो अतटा शरीर खराब, जर थेके उठेछि तो ठंडाटाके बाँचिए चलछि। एई जा तो आज के नतून एकटा शुरू करलाम ब्लग। भाभी तोमादेर साथे कथा ना बोले एतो इ हये गेछे, अभ्यास हो गए, एक दिन ना कर मन खराब लागे, मैंने रान्ना खावार मतो, बुझेच जो कि जान एक हलो ना। आबार मेके बोली चल आमरा शुरू करी आज के नतून दिन। से ही भावे चलछे दिन। तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछि, ए निये शुरू कर दिलाम आज के। कल के तो तोमादेर बोलेछिलाम आमार छेले बऊ दार्जिलिं गेछे, तो ओखान थेके ओरा फटो टटो पाठिएछिलो, ह्वाट्सअपे छवि पाठिएछिलो। कि बड़ो বারণ করেছিলাম জানুয়ারি মাসে যাস, এই ডিসেম্বরে যাস না, নভেম্বর লাস্ট। অনেকে বলে যে অক্টোবর থেকে নভেম্বর ওখানে ঠিক আছে, ও তো জিত না যাব, দেখবো এখন তো বরফ দেখতে পারবো, খুব ঠান্ডা ওখানে। ছেলে বউ গেছে আর ওর শালা, ওর শালার বউ গেছে, চারজন গেছে, খুব আনন্দ করছে। আর আমাদের ছবি পাঠাচ্ছে, আর আমার মেয়ে লাফাচ্ছে, মা আমি কবে যাব, আলম দাঁড়া তোর বরের সাথে তুইও যাবি ঘুরতে, এই বলছি। চারজন গেছে, ওরা খুব আনন্দ করছে, ওদের আনন্দ দেখে, ছবি দেখে আমাদেরও খুব আনন্দ লাগছে, মনে হয় যাই, কিন্তু এখন কি করে যাব বলো। ঠান্ডা লেগে যায়, পায় যন্ত্রণা হয়, আমাদের তো যাওয়ার আর উপায় নেই। আর মেয়েকে বলি তুই যাবি তোর বরের সাথে যারা, ওকে এই বলে সান্ত্বনা দিই। তো চলো আজকে শুরু করি, রান্না কি আছে দেখি আমরা, কী কী ঘরে আজকে রান্না হবে চলো। তোমাদের সাথে আজকে অন্যরকম কিছু একটু শেয়ার করি। কেক এগুলো সব বেক করি, তা কেক বেকিংয়ে যে যে যা সরঞ্জামগুলো লাগে ওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। রোজ তো নানা রকমের গল্প করি, আজকে এটা শেয়ার করি। বেকিং করতে তো ভালোবাসি, এই জন্য একটা মাইক্রোওয়েভ কিনেছি। মাইক্রোওয়েভ বলতে যে তোমার ওটিজিটা কিনেছি, ওটিজি কম দাম হয়, কারণ ওটা তো আমি বেকই করি, খালি রান্না রান্না করিনি, রান্না হয়ও না ওর মধ্যে, ওই জন্য ওটিজিই কিনেছি, বেশি দাম না, এই 5,000-5,500 টাকার মধ্যে। কেন আগাগোড়াই আমি প্রেশার কুকারে জানো তো কেক বেক করতাম, মানে কেক করতে বিস্কুট করতে আমার এত ভালো লাগতো, রান্নার সাথে সাথে নানা রকম জিনিস করতে ভালোবাসি, তার জন্য অল্প অল্প করে একেবারে কিনিনি, এইসব জিনিস অল্প অল্প করে কিনেছি। এমনি ফ্লিপকার্ট দিয়ে টুকটাক জিনিস কিনি, আর যখন সেল দেয় না অনেকটা কম দামে দেয়, তাই প্রতিটা জিনিস এক এক সময় কেনা, আর অনেক কম দামে কিনেছি। নিউ মার্কেটেও এগুলো পাওয়া যায় শুনেছি, তার থেকেও কমে কিনেছি এগুলো, এই 100 টাকা 120 টাকা, কখনো 150 টাকা, এগুলো দেখে নিয়েছি সেলে, এগুলো সব কিনেছি। তা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি এটা। এ দেখো, এটা হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা কী বলো তো, একটু তোমার ভালো কোয়ালিটি কিনেছি, কম দামেরও পাওয়া যায়, একদম নমিনাল যেটা করে ওটা আমার ভালো লাগে না। যখন কিনি আমার একটা ইচ্ছে থাকে যে একটু ভালো জিনিস কিনবো, তো এটা কিনেছি স্পাচুলাটা, খুব কাজের জিনিস এটা। আর এটা তোমাকে গ্রিস করার জন্য লাগে, এই যে ব্রাশটা, এটাও খুব সুন্দর জিনিসটা, নর্মাল জিনিসটা, কাঠের তৈরি, এই একটা কিনেছি। আর এটা তো চকলেট মোল্ড, সবাই তোমরা জানো, তাই মোলটা তোমার যে এই চকলেটগুলো আমি কম্পাউন্ডগুলো মিল্ক, তারপর ডার্ক হোয়াইট, এই তিনটে মিশিয়ে একসাথে ডবল বয়লারে তোমার গরম করে চকলেটটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। ছোটো বাচ্চারা খুব খুশি হয়, কারো জন্মদিন হলো, ছোটরা কেন বড়রাও ভালোবাসে। মাঝে মাঝে করে রেখে দিই ফয়েল পেপারে মুড়ে, ইচ্ছা করলো না একটু খেয়ে নিলাম, পেটও ভরে যায়। পেট ভরে অর্থে মন ভরে যায় না, চকলেটটা খেলে পেটও ওই জন্য ভরে যায়। তাই এটা হচ্ছে চকলেট মোল্ড। আর এটা হচ্ছে তোমার কাপ কেক মোল্ড, এটাতে খুব সুন্দর, তোমার অ্যালুমিনিয়ামের আছে, সেটাতে তোমার গ্রিস করতে হয়, অনেকটা বাটার লাগে বা তেল লাগে, এটার মধ্যে কিছুই লাগে না, ডাইরেক্ট এর মতো ব্যাটার দিতে পারবে, না হলে কাপড়ের যে কাগজের কাপগুলো তার উপরে দিয়ে এর মধ্যে করা যায়, আর ঢাললেই এটা পড়ে যায়, টানা হিঁচড়া কিছু করতে হয় না। দেখো এই একটা, আর এটা একটা তোমার আরেকটা তোমার কেকের মোল্ড,
নানা রকমের তোমার বরফও তুমি এর মধ্যে জমাতে পারো। আর তাছাড়া তোমার ওয়াফেল মেশিন আলাদা কিনতে পাওয়া যায়, ওটা তোমার 3,000-3,500 টাকা দাম, অনেকবার দেখেছি কিন্তু আমার সাধ্যের মধ্যে হয় না। এই জন্য কী করেছি, অল্প পুষ্টি, অল্প পয়সায় পুষ্টি লাভ তোমাদেরকে একদিনকে রান্না করে দেখাবো। এটা কিনেছি 120 টাকা দিয়ে, এটার মধ্যে ওয়াফেল ব্যাটার করে এই পুরো এটা এই যে দেখো এরকম পুরো ওয়াফেলের মতো এই যে চৌকো রেডি হয়ে যায়, খুব সস্তা জিনিস আর সুন্দর এরকম ঢালেই পড়ে যায়। এই একটা মোল্ড, আর এটা তোমার পাইপিং ব্যাগ, কাগজেরগুলো না পাইপিং করতে গেলে অনেক সময় টানা হিচড়ে লাগলে ছিঁড়ে যায়। এটা তোমার তুমি যতই কিছু করো, যতই মানে এটাকে দিয়ে তোমার হুইট ক্রিম দিয়ে তুমি যতই এটাকে চেপো এরকম পড়বে না, খুব সুন্দর। এখানে নজেল ঢুকিয়ে এটা কেক ডেকোরেশনের জন্য এটা একটা কিনেছি। আর এই দেখো এটা একটা পেস্ট্রি ম্যাট, এই যে এটার মধ্যে যখন আমি পাউরুটি করি বা নর্মাল যদি পরোটা করার জন্য ময়দা মাখা হয়, লুচি করা হয়, তেল তেল হয়ে যায় কাউন্টারটা, তুমি যদি এর মধ্যে করো তো এইটাই শুধু ময়লা হবে, আর কিছু ময়লা হবে না, খুব কাজের একটা জিনিস। আর কাউন্টার পুরো সেট হয়ে যায়, সঙ্গে সঙ্গে লেগে যায়, এদিক ওদিক এটা ঘুরে যায় না। এই একটা তা বাদেও দেখো এই যে যখন পাউরুটি বানাই এই যে দুটো মোল্ড পাউরুটির জন্য। আর এখানে আছে নানা রকমের মোল্ড, যেমন এটা 7 ইঞ্চি একটা মোল্ড, আর এই যে এখানে আছে 9 ইঞ্চি এই দেখো, আর এখানে দুটো আছে 10 ইঞ্চি। সেদিনকে একটা কেক বানালাম, ফ্রুট কেক, এইটার মধ্যে বানিয়েছি, তাতে কত বড় হয়েছে দেখো। এগুলো একসাথে কিনে নিই আমি, তোমার সময় সময় যখন দেখেছি সেল দিচ্ছে জিনিস তখনই কিনেছি। এটা গেল। আর একটা স্কোয়ার, এটা বেসিক্যালি তোমার ব্রাউনির জন্য কিনেছি, ব্রাউনিতে স্কোয়ার মোল্ড হলে খুব সুবিধা হয় কাটিং করে দেখাতে বা কাউকে দিলাম তখন এই স্কোয়ারটা লাগে। এটা গেল। আর এইটা কিনেছি কদিন আগে, অনেক দিন ধরে দেখছিলাম 399, কাটে রেখে দিয়েছিলাম জানো তো, এরকম করে আমি কাটে রেখে দিই ফ্লিপকার্টে, হঠাৎ একদিনকে রাত্রিবেলা দেখছি যে এটা 199 টাকা দাম, তো আমার খুব আনন্দ হলো, এই জন্য আমি রেখে দিই, এরকম যখনই দাম কমে তখনই আমি এটা কিনে নিই। এটা হচ্ছে আইসক্রিম কেক, তুমি কেকের যে স্পঞ্জটা করলে তুমি আইসক্রিম মানে দিলে স্পঞ্জটা, তারপরে বেস অনুযায়ী এটাকে দিতে হয়, আইসক্রিম দিলে আবার তুমি মানে স্পঞ্জটা দিলে, এইভাবে লেয়ার অনুযায়ী আইসক্রিম কেকটা হয়। দেখো এটার মধ্যে ক্লিপ সিস্টেম আছে, কত বড় হয়ে যায় দেখো, তুমি 10 ইঞ্চি করতে পারবে, 9 ইঞ্চি করতে পারবে, তারপরে এই যে 6 ইঞ্চি করতে পারবে, তারপরে একেবারেই ছোট দেখো, এই দেখো দুটো ক্লিপ আছে দিয়ে দিয়ে ছোট হয়ে গেল। এটা খুব শখ ছিল, আর স্টিলটা খুব সুন্দর মজবুত, আমি ভেবেছিলাম হয়তো পাতলা দেবে, তারপর না দেখছি না ভালো জিনিস দিয়েছে, তার সময় সময় এই জিনিসগুলো কিনেছি। তোমাদের যদি কারোর বেকিংয়ের শখ থাকে তোমরা এরকম দেখে দেখে জিনিস কিনো, আমি দূরে দূরে ছুটতে হবে না, ফ্লিপকার্টে অর্ডার দিলেই পেয়ে যাবে। তো চলো এগুলো সম্পর্কে তোমাদের আজকে বললাম, চলো দেখি। দেখো আজকে একটু চকলেট কেক বানাবো, ইচ্ছে আছে, তার জন্য 4টে ডিম লাগবে আমার, ডিমটা বের করে রাখলাম। আর লাগবে তোমার এই যে আমার ঘরে বানানো তোমাদের দেখিয়েছিলাম হোয়াইট বাটার, এটাও বের করলাম। আর চকলেট লাগবে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা তোমার কম্পাউন্ড আছে, চকলেট কম্পাউন্ড। আর এখানে দেখো এই যে চকলেটগুলো সব আমি শেয়ার করেছিলাম না, আমাদের এখানে যে দোকান আছে এখান থেকে, এই যে ডার্ক চকলেট, এটা তোমার মিল্ক চকলেট, এই যে দেখো মিল্ক, এগুলো লাগবে। তা বাদেও তোমার এখানে যে নানা রকমের এসেন্স আছে, এটা তোমার স্যাফরন, এই যে চকলেট এসেন্স আছে এখানে,
এই দেখো আমি আবার নাম লিখে রেখেছি সাদা জায়গার মধ্যে, এই যে এখানে, এটা চকলেট এসেন্স, খুব ভালো কোম্পানিটা, এই যে অস্ত্র, এটা খুব ভালো, গন্ধটা খুব সুন্দর, এটা দেব। আর যদি সাজানোর জন্য লাগে তো দেখো গোল্ডেন বল আছে, এগুলো সব কেকের জন্য লাগবে। চলো, আচ্ছা জি, সকালবেলা আমি তোমাদেরকে দেখেছিলাম না যে কেকটা বানাবো, বাটার ফাটার নামালাম, শুরু করলাম আমি কেকটা বানানো, চকলেট কেক। চিনিটাকে আমি মেজার করে নিচ্ছি স্কেলে, চিনিটা দেখো এখানে স্কেলে 300 আছে। এই দেখো 300 চিনি নিয়ে নিলাম। আড়াইশো গ্রাম তোমার ময়দা নেব, দেখো এখানে 250 ময়দা আছে, আর এর সাথে আমি 50 গ্রাম কোকো পাউডার নিয়ে নিচ্ছি, মিলিয়ে আমার 300 করে নেব। ময়দা 250 নিয়েছি আর কোকো পাউডার 50 নিয়ে আমি পুরো 300 করে নিয়েছি। হয়ে গেল, স্কেল থেকে নিয়ে নিলাম। এরপরে সোডা 1/4 চামচ হবে এটা, দিয়ে রেখে দিলাম। আর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে রাখলাম। আর এখানে নুন আছে, এই নুনটাও আমি এই 1/2 চামচের মতন নুন দিলাম, এটাকে রেডি হয়ে গেল আমার। আচ্ছা এটা লাগবে, এসে ড্রাই ইনগ্রিডিয়েন্টস, আর চিনিটাকে আমি একটু মেশিনে এটা ঘুরিয়ে নেব, কেন গুঁড়ো চিনিটা দরকার। 4টি ডিম দেখো, আর ভ্যানিলা এসেন্স, এই যে 1 ড্রপ দেব, এই যে ভ্যানিলা এসেন্স। আর 300 গ্রাম আমি বাটার দেবো ঘরে তৈরি, তোমাদের দেখিয়েছি বাটারটা, এটা হচ্ছে নুন ছাড়া হোয়াইট বাটার, এটা দেবো। এই হচ্ছে আমার সরঞ্জাম, এবার আমি রেডি করে নিই। এই 301 গ্রাম হয়েছে এটা, দেখো বাটারটা মেপে নিয়েছি, ব্যাস দেখো কেক টিনটাকে আমি ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিলাম, ভালো করে এটাকে বাটার দিয়ে এটাকে গ্রিস করে নিতে হবে। এখানে বাটারও দিতে পারো, অয়েলও দিতে পারো, বাটারটা দিলে ভালো লাগে খেতে জিনিসটা, সব অয়েল দিয়েও হয়। পুরো লাইন করে নিয়েছি, নিয়ে এটাকে রেডি করে আমি রেখে দিলাম। মেশিনটা আমি অন করে দিচ্ছি তোমার 180-তে 10-15 মিনিটের জন্য আমি এটাকে প্রিহিট করতে দিলাম। দেখো বাটারটাকে আমি একটু নরম করে নিয়েছি, এবার শুরু করলাম। এর মধ্যে আমি অল্প অল্প চিনি মিশাবো, চিনিটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি, গ্রাইন্ডিংয়ে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবার উঠবে আস্তে আস্তে করি। সুগার আর বাটার ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে ডিম দেব, ভালো করে এটাকে টেনে নিয়ে আসি। মানে একটা একটা করে এর মধ্যে ডিম দেব, এবার সুন্দর করে এটাকে বিট করে নেব।
পুরো ফ্লপি একটা বিট করব। এবারে সাদা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে বিট করতে হবে। এই আন্দাজ করে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দেবো। খুব গাঢ় আর খুব সুন্দর এটা। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আবার একটুকুনি এটাকে বিট করে নিই। এটা হয়ে গেল আমার। এবার যা হবে ওটা আমার স্প্যাচুলাতে মিশাতে হবে। এবার যেটাকে আমি দেখো এটাকে রেখে দিয়েছিলাম, কোকো পাউডার, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আর একটু নুন, এটাকে আমি অল্প অল্প করে দেবো, দিয়ে মেশাবো ভালো করে। ওটা দেওয়া হয়ে গেছে, খালি মিক্স করতে হবে হালকা হাতে। এই কাট অ্যান্ড ফোল্ড করে এটাকে আমি সময় নিয়ে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। দেখো এটা আমার পুরো মাখা হয়ে গেল। এবার আমি টিনের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি পুরো দিয়ে দিয়েছি ব্যাটারটা। দেখো একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে কোথাও গ্যাপ না থেকে যায়। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এটা প্রিহিট হয়ে গেছে আমার, আমি দিয়ে দিলাম ভেতরে। প্রথমে এটাকে 60 মিনিটের জন্য দিই, তারপর দেখছি কতক্ষণ লাগে। সব ওভেন তো একরকম না, ওভেন বেসিসে এটা হয়। তা প্রিহিট হয়ে গেছে আমার। এটাকে দেখো এই 180তেই থাকবে। আর এই 50 মিনিটের জন্য আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি এই স্ক্রুয়ার দিয়ে চিক চেক করে দেখে নেব। দেখো আমার কেকটা হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি ওভেনটা আর একটুখানি চেক করে নিই এটা। এই দেখো পুরো ক্লিয়ার এসছে, লেগে নেই কোথাও, পুরো রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, তারপরে নামাবো, অনেক গরম তো। থাক তাহলে কেকটা আমার হয়ে গেল। এখন তো গরম, তো সকালবেলা এটাকে খুলবো, খুব সময় দিতে হবে। তা যদি আমি ডেকোরেশন করি তোমাদের দেখাবো আর কি বলো। কেকের সব জিনিসপত্র আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, এই জন্য কেকটাও বানালাম, তোমাদের ঘরে বানানো বাটার দিয়ে কেকটা বানানো দেখালাম। তা আজকে তো রাত্রি হয়ে গেছে, আজকে মতো ভিডিওটা এখানে রাখি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে রাখি। হ্যাঁ নমস্কার।